তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি খয়ারপুরে 14 দেবতার মন্দিরে, যেখানে খাচ্ছি পূজা এবং মেলা হচ্ছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা যেখানে যাচ্ছি 14 দেবতার মন্দির, যেটা পুরাতন আগরতলা খয়ারপুরে অবস্থিত, সেখানে আমাদের যে 14 দেবতা মানে দেব দেবীর পুজো করা হয় বলে 14 দেবতার মন্দির বলে। আর সেখানে এখন খারচি মেলা এবং খারচি পুজো চলছে। তো আমরা চলে এসেছি খয়েরপুরে, আর এটা হলো মেলাতে যাওয়ার এন্ট্রেন্স। আর এখন আমরা মেলাতে গিয়ে দেখব, প্রথমে আমরা যাব মন্দিরে, তারপর আমরা পুরো মেলাটাকে ঘুরে দেখব। তো আমি খারচি মেলার ব্যাপারে কিছু কথা বলে রাখি, যে এই খারচি মেলাটা ত্রিপুরার সবচেয়ে বড় একটা মেলা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাটাকে দেখার জন্য। এই মেলাটা প্রতি বছর দীর্ঘ 7 দিন ধরে চলে। তো আমরা এখন মেলার ভেতরে এসে গেছি। তো এখানে ভিড় দেখতেই পাচ্ছেন, দিনের বেলাতেই এতটা ভিড়, রাতের বেলা তো আরও বেশি ভিড় হয়। এখন আমরা যাব মন্দিরের ভেতরে। তো এটা হলো মন্দিরে যাওয়ার এন্ট্রেন্স। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি। তো গিয়েই দেখি মন্দিরের বাইরে অনেকটা বড় লাইন হয়ে গেছে, আর সবাই পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছিল। তো মন্দিরের ভেতরে এখানটায় অনেকগুলি দোকান আছে, যেখান থেকে আপনি ভোগ নিয়ে পুজো দিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই ভিড়, সবাই অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্য। এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায়ও অনেকটা ভিড় আছে, কারণ সবাই পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বুড়ামার মন্দির, আর এটা হলো আমাদের মেইন মন্দিরটা। তো আমাদের যে এই 14টা দেব দেবীর মূর্তিগুলি আছে, সেগুলি অষ্ট ধাতু দিয়ে তৈরি করা। এখানটায় সবাই এখন পুজো দিচ্ছেন। দাঁড়িয়েছিলাম, দেখছি দূর থেকে অনেকগুলো রাইড এসছে, আনন্দ মেলা যেটাকে বলে। আর এখানটায় মন্দিরের দিঘি, যেখানে বোটিং করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে দাঁড়িয়েছিলাম একটু, এখানে খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল, তাই দাঁড়িয়েছিলাম। তো এখন মেলার ভেতরে যাচ্ছি আমরা। তো খারচি মেলাতে দিনের বেলা তো জমজমাট থাকেই, কিন্তু রাতের বেলাতে আরও বেশি আলোকিত এবং আরও বেশি জমজমাট হয়ে ওঠে আমাদের এই মেলাটা। এখানটায় মানে দুপাশে, রাস্তার দুপাশে অনেক দোকানপাট বসে অনেক, আর এখানটায় আরেকটা আনন্দ মেলা বসেছে। তো অনেক খেলনা জিনিস, অনেক কিছু মেলায় যা যা বসে আর কি, সবই বসে এখানে। তো এখন বৃষ্টি নামবে নামবে বলে নেমেই পড়লো শেষমেশ, তারপর বৃষ্টিতে আমাকে দাঁড়াতে হলো কিছুক্ষণের জন্য, বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, তারপর বাড়ির জন্য আবার রওনা হলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। টাটা।